ignition. Stage is reporting ready for launch. প্যারিসে মোনালিসা, পৃথিবীর সেরা পেন্টিং। পেন্টিং বিশেষজ্ঞরা বলেন পৃথিবীর সেরা সাইকোলজিক্যাল পেন্টিং হচ্ছে মোনালিসা। যে সময় এই ছবিটা আঁকা হয়েছিল সেই সময়ের তুলনায় ছবিটা এতই অগ্রসর ছিল যে আজও কয়েক শতাব্দী পরেও আমরা এই ছবির শিল্পিত প্রকাশ নিয়ে কথা বলি, আলোচনা করি, হুমড়ি খেয়ে দেখতে যাই। প্যারিসের লুভ মিউজিয়ামে যারা আসেন তাদের 80% আসেন শুধু মোনালিসাকে দেখতেই। অথচ প্রথম দেখায় খুবই ছোট সাধারণ একটা ছবি বলে মনে হবে মোনালিসাকে। অনেকেই ছবিটা যেই উত্তুঙ্গ উৎসাহ নিয়ে দেখতে আসেন তার পুরোটাই নির্বাপিত করে ফিরে যান প্রথম দর্শনে। কিন্তু কি আছে এই ছবিতে, কেনই বা তা এত বিখ্যাত, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। 1517 সালে ফ্রান্সের রাজা ফ্রান্সিস দ্য ফার্স্ট লিওনার্দোকে রাজকীয় চিত্রকর, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেন। লিওনার্দোর বয়স তখন 60 পেরিয়ে গেছে। তিনি এসে বোম্বাস প্রাসাদে থাকতে শুরু করেন, আর কখনোই তিনি ইটালিতে ফিরে যাননি। তিনি সাথে করে অনেকগুলো স্কেচ বই এনেছিলেন, কিন্তু পেন্টিং এনেছিলেন একটাই, মোনালিসা। এই ছবিটা তিনি সাথে রেখেছিলেন, তার কারণ ছিল যে এই ছবিটা তার খুব প্রিয় ছিল। তার সমস্ত মেধা উজাড় করে তিনি ছবিটা এঁকেছিলেন। তিনি জানতেন এটা একটা মাস্টারপিস, আর ছবিটা তখন অসম্পূর্ণ। এই ছবিটা তার জীবদ্দশায় কিন্তু শেষ করে যেতে পারেননি। ছবির ডান দিকে ল্যান্ডস্কেপের নিচের অংশে এখনও আনফিনিশড টাচ আছে। মোনালিসা পৃথিবীর সবচেয়ে অনুসন্ধিত মনের সবচেয়ে সেরা নির্মাণ। সারা দুনিয়ায় এই পেন্টিংটাকে মোনালিসা বলে জানে। মোনালিসা দেখতে কোটি কোটি মানুষ প্যারিসে আসে, কিন্তু ফ্রান্সে এই ছবিকে মোনালিসা বলে ডাকা হয় না। মোনালিসা বললে সবাই বুঝবে আপনি কি বলছেন, কিন্তু সে কখনোই মোনালিসা বলে ডাকবে না, সে বলবে জোকন্দ। তাহলে একই পেন্টিংয়ের নাম মোনালিসা আর জোকন্দ, এই দুই নাম কেন? লিসা ছিল এই ইটালিয়ান ভদ্রমহিলার ফার্স্ট নেম। ইটালিয়ান ভাষায় মোনা মানে ম্যাডাম, তার মানে মোনালিসা লিসা ম্যাডামের পোর্ট্রেট। এই ম্যাডাম লিসা এক ইটালিয়ান ধনী যার ফ্যামিলি নেম জোকন্দ তাকে বিয়ে করেছিলেন। জোকন্দ হচ্ছে ফরাসি উচ্চারণে জোকন্দ, জিয়াকান্দ মানে হ্যাপিনেস বা সুখ। জিয়াকান্দ ছিলেন লিওনার্দোর বন্ধু। তিনি তার নতুন সন্তানের নামকরণ এবং নতুন বাড়ি করার খুশিতে তার স্ত্রীর একটা পোর্ট্রেট আঁকতে বলেছিলেন বন্ধু লিওনার্দোকে। যাই হোক, লুভে এসে জোকন্দ উচ্চারণ করুন, তাহলে আপনাকে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ মনে হবে। লিওনার্দো ছিলেন রেনেসাঁর শিল্পী। ইউরোপের রেনেসাঁর কথা আমরা জানি, জগতে যা কিছু আমরা দেখি সব কিছুই মানুষের সৃষ্টি, সব কিছুর কেন্দ্রে মানুষ, এই ধারণাকে ইউরোপ গ্রহণ করে, সেটাই রেনেসাঁ। রেনেসাঁর ফলে শিল্পে সূচিত হয় এক বিপ্লব, ধর্ম বা স্বর্গীয় প্রভাব থেকে শিল্প মুক্ত হওয়ার চেষ্টা করে। পেইন্টিংয়ের স্বর্গীয় চরিত্রেও মানুষের অভিব্যক্তি দেখা যেতে শুরু করে। এর আগে ডিভাইন ক্যারেক্টারগুলো সহজেই চেনা যেত, এখন আর চেনা যাচ্ছে না, দেখে মনে হয় আমাদের আশেপাশের মানুষ। রেনেসাঁ পেইন্টিংয়ে মূলত দুইটি ধারা, আর্লি রেনেসাঁ এবং হাই রেনেসাঁ। আর্লি রেনেসাঁয় যখন ডিভাইন চরিত্রগুলো মানুষের রূপ নিতে শুরু করলো, তখন অবধারিতভাবে সে তার স্পিরিচুয়ালিটি হারালো। এই রেনেসাঁ ধারাতে চরিত্রগুলো মানুষের মতো রেখেও কিভাবে স্পিরিচুয়ালিটি ফেরত আনা যায়, সেটাই হয়ে উঠল হাই রেনেসাঁ। হাই রেনেসাঁর দুজন শিল্পী বিখ্যাত, মিকেলঞ্জেলো আর লিওনার্দো দা ভিঞ্চি। ইতালির রেনেসাঁ শিল্পী ভেরোচ্চিও ছিলেন আর্লি রেনেসাঁর শিল্পী, তার ছাত্র ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এই ছবিটায় আর্লি এবং হাই রেনেসাঁর দুই ধারারই প্রভাব আছে। ছবিটা যিশুর ব্যাপটাইজ করার ছবি। যিশুর পায়ের কাছে দেখুন বসে আছে দুই দেবদূত। ভেরোচ্চিওর ছাত্র যখন ছিলেন লিওনার্দো, তখন ভেরোচ্চিও নিজে একটা দেবদূত এঁকেছিলেন এবং আরেকটা তার ছাত্র লিওনার্দোকে আঁকতে বলেছিলেন। লিওনার্দো একদম বায়ের ছবিটা এঁকেছিলেন আর ডানের ছবিটা এঁকেছিলেন ভেরোচ্চিও। একটা ছবি আর্লি রেনেসাঁর, একটা ছবি হাই রেনেসাঁর, অদ্ভুত ব্যাপার, একই ক্যানভাসে। দেখেন ভেরোচ্চিওর একা ছবিটা একদম স্পিরিচুয়ালিটি ছাড়া, মনে হয় পাশের বাড়ির বালক, এটাই আর্লি রেনেসাঁ। আর লিওনার্দো রাখা আইডিয়ালি বিউটিফুল,
শরীরে এক অপূর্ব বিভঙ্গ, গ্রেসফুল ভঙ্গি, তাকানো আর শরীরে এক নরম দ্যুতি, যেন স্বর্গীয়। এটাই হাইরেনেসা। মোনালিসার এই ছবিটা কোনো কাগজে বা কাপড়ের উপরে আঁকা হয়নি। লিওনার্দো দা ভিঞ্চি 1503 থেকে 1506 সালের মাঝামাঝি সময়ে, প্রায় 3 বছর ধরে এই ছবিটা এঁকেছিলেন 3টা পপলার কাঠের প্যানেলের উপরে। মোনালিসার এই ছবিটা প্রায় দেখা যায় না, এমন ব্রাশস্ট্রোক দিয়ে খুবই ধীরে ধীরে তিনি একটার পর একটা লেয়ারে ছবিটা এঁকেছেন। মাসের পর মাস ধরে নয়, বছরের পর বছর ধরে তিনি একটা ছবিতে লক্ষ লক্ষ ব্রাশস্ট্রোক দিয়েছেন, যা খালি চোখে দেখাই যায় না। হাতে বা চামড়ায় তিনি ইররেগুলার ব্রাশস্ট্রোক দিয়েছেন, এমনভাবে যেন চামড়া মনে হয় জীবন্ত। মোনালিসা ধনী ব্যবসায়ী স্ত্রী ছিলেন, কিন্তু কোনো গহনা পরে ছবিটা আঁকা হয়নি। দারুণ সব কাপড় পরে মডেল হননি, তার পোশাক খুবই সাধারণ এবং অঙ্গসজ্জা নেই। তার কারণ একটাই, আমাদের দৃষ্টিকে যেন অন্য ফোকাসে তা নিয়ে না যায়, আমরা যেন তার মুখ আর হাসিতেই আমাদের দৃষ্টিকে নিবদ্ধ রাখতে পারি। লিওনার্দো ক্লাসিক পিরামিডাল কম্পোজিশন ব্যবহার করে ছবিটা এঁকেছিলেন। রেনেসাঁর সময় এই ক্লাসিক পিরামিডাল শেপটা আবিষ্কৃত হয়। 15 শতকের কম্পোজিশন থেকে এই কম্পোজিশন একদমই আলাদা। এই কম্পোজিশন শুধু সাবজেক্টকে স্ট্যাবিলিটি দেয় না, আমাদের দৃষ্টিকে একটা পিওর সেন্টার অফ ফোকাসে চালিত করে। এই ছবিতে আমাদের দৃষ্টিকে অবধারিতভাবেই মোনালিসার মুখশ্রীতে নিয়ে যায়। তিনি ফুল লেংথের বদলে 3/4 লেংথে ছবিটা সেই সময় এঁকেছিলেন। সেই সময় ছিল এটা গ্রাউন্ড ব্রেকিং, কারণ তিনি তার ফ্রেমকে সাবজেক্ট দিয়ে পুরোপুরিভাবে ভরে দিলেন এবং এর ফলে তিনি তার সাবজেক্টে দর্শকের দৃষ্টিটাকে আবদ্ধ করতে পারলেন এবং ডিস্ট্রাকশন রিমুভ করে দিলেন। এরপরে 3/4 লেংথে পোর্ট্রেট আঁকাটাই পরবর্তী 400 বছর ধরে পোর্ট্রেটের নর্ম হয়ে থাকলো। সেই সময় পোর্ট্রেট পেন্টিংয়ে, বিশেষ করে ইটালিয়ান পেন্টিংগুলোতে, যখন মহিলাদের আঁকা হতো, এই সাবজেক্টগুলো কখনোই দর্শকের দিকে সরাসরি চোখে তাকাতো না। এই প্রথম মোনালিসা স্পর্ধিত দৃষ্টি নিয়ে দর্শকের দিকে তাকালেন। এর আগে পোর্ট্রেটের সাবজেক্ট হতো স্টিফ এবং সোজাসুজি দাঁড়ানো, কিন্তু মোনালিসা দারুণ রিল্যাক্সড, চেয়ারের হাতলে কোনোই রেখে তার 2 হাত মোহনীয়ভাবে রিল্যাক্সলি একটার উপরে একটা রেখে একটু কাত হয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। মোনালিসার তাকানোর মধ্যে আছে আত্মবিশ্বাস আর প্রশান্তি, যা সাধারণত সেই সময়ে দেখা যেত পুরুষের পোর্ট্রেটে। সেই সময়ে ব্যাকগ্রাউন্ড আঁকা হতো খোলা আকাশের, এক রঙের মনোটনে, প্রচলিত প্রাকৃতিক দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে, অথবা একটা সাধারণ ঘরের ব্যাকগ্রাউন্ডে। কিন্তু মোনালিসার ব্যাকগ্রাউন্ড এমন একটা জটিল দৃশ্যপট যার উপস্থিতি শুধু লিওনার্দোর কল্পনাতেই। এর আগে পেন্টিংগুলোতে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড দুটোতেই থাকতো শার্প ফোকাস, কিন্তু মোনালিসার এই ছবিতে ব্যাকগ্রাউন্ডে একটা স্পেসের ধারণা আছে। যত দূরের দৃশ্য তত হালকা হয়ে আউট অফ ফোকাস হয়ে গেছে, এটাই এরিয়াল পার্সপেক্টিভ। এই প্রথম পেইন্টিংয়ে এরিয়াল পার্সপেক্টিভ আঁকা হয় মোনালিসাতে। এর আগে এরিয়াল পার্সপেক্টিভ কখনো ছবিতে কেউ আঁকেনি। উপরের বাতাস হালকা, তাই তার ভিতর দিয়ে আমাদের দৃষ্টি যেভাবে প্রসারিত হয়, নিচের ভারী বাতাসে সেটা হয় না। তিনি এই বিজ্ঞানটাকে মাথায় রেখে ব্যাকগ্রাউন্ড আঁকার সময় উচ্চতার ধারণা দিয়েছেন আমাদের। দৃশ্যপট একটা বরফের পাহাড়ে গিয়ে মিশেছে। এই দৃশ্যটা যে অতি প্রাকৃতিক নয় তা আমরা বুঝতে পারি একটা রাস্তা দেখে এবং একটা ব্রিজ দেখে। মোনালিসার চুলের কার্ল আর পেছনের ব্যাকগ্রাউন্ড মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন প্রকৃতির সাথে মানুষের মিলন। এইটাই ছিল লিওনার্দোর প্রিয় থিম। মোনালিসার শরীর যেমন একটু বেঁকে আমাদের দিকে তাকিয়েছে, ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড একটু টুইস্ট করেছে। খেয়াল করে দেখুন, পেছনের দুপাশের ব্যাকগ্রাউন্ড একই লেভেলের না। ডানের ব্যাকগ্রাউন্ডের লেভেল উঁচুতে আর বাইরটা নিচুতে। এই কনফ্লিক্টিং লেভেল যখন আমাদের ব্রেইন কারেক্ট করে, তখন ফিগারকে বা মোনালিসার ছবিটাকে একটানে সামনে নিয়ে আসার একটা ইলিউশন তৈরি করে। তিনি যে টেকনিকগুলো ইউজ করেছেন এই পেইন্টিং আঁকার সময়, তার একটা হচ্ছে স্ফুমাটো। ইতালিয়ান ভাষায় স্ফুমাটো মানে হচ্ছে ধোয়া। তিনি রঙের ট্রানজিশন এমনভাবে করেছেন যেন কোনো শার্প বর্ডার না থাকে, লেয়ারের পরে লেয়ার দিয়ে তিনি বর্ডারগুলোকে ব্লেন্ড করেছেন। আর একই ব্রাশস্ট্রোক এতই সূক্ষ্ম যে খালি চোখে আপনি সেটা দেখতেই পারবেন না। আমাদের চোখ যেভাবে কালারের টোন দেখে, ঠিক সেভাবেই স্ফুমাটোর ডেপথ অফ ফিল্ডের বিভ্রম তৈরি করে। ফলে মোনালিসার গালের দেবে যাওয়া অংশ, চোখের পাতার ছায়া, ঠোঁটের হাসির বিভঙ্গ এক নতুন অনুভূতি নিয়ে
আমাদের সামনে এসে দাঁড়ায়। আর এসব কিছুই মোনালিসার আগে কোনো পেইন্টিংয়ে দেখা যায়নি। স্ফুমাটোর টেকনিক দেখতে পাবেন মোনালিসার চোখে আর ঠোঁটের পাশে। আর একটা টেকনিক তিনি এমপ্লয় করেছেন, সেটা হচ্ছে কিয়ারোস্কুরো, আলো এবং ছায়া। আলো এবং ছায়ার কন্ট্রাস্ট দিয়ে থ্রি ডাইমেনশনাল ফর্ম তৈরি করেছেন। আর সবশেষে সেই হাসি যা সব টেকনিককে একসাথে ব্লেন্ড করেছে। এমনকি রেনেসার পরেও পেইন্টাররা সাবজেক্টের মুখে হাসি আঁকেননি, পোর্ট্রেটের মুখের এক্সপ্রেশন এটা থাকতো সিরিয়াস। মডেল হিসেবে কয়েক মিনিট হাসা যায়, কিন্তু মাসের পর মাস বা বছরের পর বছর ধরে মুখে হাসি নিয়ে মডেল হওয়া অসম্ভব। আপনি মোনালিসার চোখের দিকে তাকান গভীরভাবে, অবাক হয়ে দেখবেন মোনালিসা হাসছে। আবার ঠোঁটের দিকে তাকান, দেখবেন হাসি উধাও হয়ে গেছে মোনালিসার মুখ থেকে। হাসি আসে হাসি যায়, আমরা যখন মুখ থেকে চোখ ফেরাই হাসি দীর্ঘায়িত হয়। মোনালিসার এই হাসি আঁকার সময় লিওনার্দো রাতের পর রাত মানুষের লাশ কাটছেন, মাসল দেখছেন, নার্ভ দেখছেন, কিভাবে হাসি তৈরি হয় মাসলের মুভমেন্টের তা নিরীক্ষা করছেন, আর ছবি একে একে রাখছেন। তিনি প্রত্যেকটা স্নায়ুকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যা মুখের প্রত্যেকটা মাসলকে নিয়ন্ত্রণ করে। মুখের মাসলের যা যা সম্ভাব্য মুভমেন্ট হতে পারে তিনি সবগুলো এঁকেছেন। হাসি নিয়ে তার করা একটা স্কেচ বুক আছে, সেখানে হালকা করে কালো চকে আঁকা একটা মধুর হাসি আছে উপরের দিকে, সেটাই মোনালিসার হাসির প্রথম স্কেচ। লিওনার্দো নিজস্ব অপটিক্সের স্টাডি এই হাসি আঁকার কাজে ব্যবহার করেছিলেন। অনেক পরে সাম্প্রতিককালে নিউরোসায়েন্স জেনেছে এই হাসির আসা যাওয়াটা আমাদের ভিজুয়াল সিস্টেম যেভাবে ডিজাইন করা তার উপরে নির্ভর করেই আঁকা হয়েছে। আমাদের রেটিনার যে অংশে কালার ভিশন, ফাইন প্রিন্ট এবং ডিটেইল দেখি তাকে বলে ফোভিয়া, আর তার পাশের অংশ দিয়ে দেখি সাদা কালো, গতি এবং ছায়া। ডিটেইল দেখি ফোভিয়া দিয়ে, আর লেস ডিটেইল, লেস অ্যাকুরেট দেখি পেরিফেরি দিয়ে। আমরা যখন মোনালিসার চোখে তাকাই তখন ফোভিয়া দেখে চোখ, আর লেস অ্যাকুরেট পেরিফেরাল ভিশন দেখে ঠোঁট। তখন পেরিফেরাল ভিশন মোনালিসার গালের অংশ থেকে ঠোঁট দেখে, যেখানে লিওনার্দো স্ফুমাটো আর কিয়ারোস্কুরো টেকনিক অ্যাপ্লাই করেছেন। তখনই আমরা মোনালিসাকে হাসতে দেখি। আপনি ঠোঁটে তাকান, সরাসরি হাসি নাই হয়ে যাবে। তার মানে পেরিফেরাল ভিশন দিয়ে আমরা ঠোঁটকে যখনই দেখব তখনই আমরা হাসি দেখতে পাবো। তাই ছবি থেকে চোখ সরিয়ে নিলে আমরা হাসি দেখতে পাই। পেরিফেরাল ভিশন শ্যাডো দেখে, তাই শ্যাডো থেকে আমরা হাসির ধারণা পাই। সেন্ট্রাল ভিশন শ্যাডো দেখে না, তাই সরাসরি ঠোঁটে তাকালে আমরা হাসি দেখব না। আপনি মোনালিসা দেখতে হলে তার চোখ দেখবেন প্রথমে, তখনই দেখবেন মোনালিসা হাসছে। তারপরে ঠোঁট দেখবেন, হাসি উধাও হয়ে যাবে। আবার চোখে তাকাবেন, হাসি ফিরে আসবে। চোখ থেকে দৃষ্টি সরাবেন, হাসি দীর্ঘায়িত হবে। এই কারণে মোনালিসা শুধু একটা পেইন্টিং নয়, সে যেন এক জীবন্ত নারী। আপনি মোনালিসার সামনে দাঁড়ালে শুধু একটা পেইন্টিংই দেখেন না, আপনি দেখেন মানুষের সঞ্চিত জ্ঞানের শিল্পিত প্রকাশ। তাকে আপনি মোনালিসা বলেন বা জেকান্ত বলেন, যে নামেই ডাকেন না কেন, সে শুধু পেইন্টিংয়ে নয়, মানব সভ্যতার এক বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে, যার হাত ধরে আমরা এনলাইটেনমেন্টের সিংহদুয়ারে পৌঁছেছি। মোনালিসার হাসিতে একটা প্রচ্ছন্ন বিষণ্ণতা আছে। লিওনার্দো কি জানত এনলাইটেনমেন্টের যে সিংহদুয়ারে মানুষ পৌঁছবে তা শুধু শক্তি সমৃদ্ধি দেবে না, যুদ্ধ আর ধ্বংসের অর্গল খুলে দেবে। কলেজের করিডোরে দেখেছি চোখ দুটি ছিল যার সুন্দর, মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে সে যে বিরহের অন্তর।